সুস্থ হয়ে এসএসকেএম হাসপাতাল থেকে এবার প্রেসিডেন্সি জেলে ফিরলেন রেশন বন্টন দুর্নীতিকাণ্ডের ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে ফেরানো হয়েছে প্রেসিডেন্সি জেলে, এমনটাই জেল সূত্রে খবর। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি অপ্রদীপের সঙ্গে। অপ্রদীপ, অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেলে ফেরানো হলো, বিস্তারিত জানতে চাইবো। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে খবরে নজর রাখছিলাম, অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কিনা প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী, তাকে ফেরানো হলো প্রেসিডেন্সি জেলে। এবং সূত্রের খবর, জেলে ফিরতেই আরও বেশ কিছু বিধিনিষেধ প্রয়োগ করা হবে মন্ত্রীর উপরে, এবং সেই সঙ্গে বাড়তে চলেছে মন্ত্রীর নিরাপত্তারক্ষী। সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, ইতিমধ্যে সেই সমস্ত যাবতীয় কাজ শুরু হয়েছে পয়লা 22 সেলে। গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এবং এতদিন ছিলেন তিনি এসএসকেএম হাসপাতালে। অবশেষে তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি জেলে। শনিবার সন্ধ্যে 7টা নাগাদ বালুকে ফেরানো হয়েছে, এমনটাই জেল সূত্রে খবর। এবং এরপরেই বাড়তে চলেছে তার নিরাপত্তা রক্ষী। কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রতিনিধি অপ্রদীপ রয়েছে আমাদের সঙ্গে। অপ্রদীপ, অবশেষে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরানো হলো, বিস্তারিত জানতে চাইবো। হাসপাতাল থেকে এবার প্রেসিডেন্সি জেলে ফিরলেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, যেটা শনিবার সন্ধ্যে 7টা নাগাদ রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে ফেরানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর, জেলে ফিরেই আরো বেশ কিছু বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে মন্ত্রীর উপরে, সেই সঙ্গে বাড়ানো হয়েছে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী, এবং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যার ওই সেলে, যে সেলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মধ্যে রয়েছেন, ইতিমধ্যে সেই সমস্ত যাবতীয় কাজ শুরু হয়েছে পয়লা 22 নম্বর জেলে। তার পাশাপাশি তোমাকে যারা আরো জানিয়ে রাখবো যে এই গত বছর নভেম্বর মাসে তিনি কিন্তু জেলে অসুস্থ হয়ে পড়েন, এবং তারপর থেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভট্ট ওরফে কালীঘাটের কাউকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা নিয়ে প্রভাবশালী তকমা মধ্যে রাজনৈতিক প্রশ্ন উঠেছিল, এবং তার মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টও এই প্রশ্নে বারবার উঠেছিল যে এসএসকেএম হাসপাতাল প্রভাবশালীদের একটা সেফ হাউস বলে তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কাছে থেকে রিপোর্ট তলব করেছিল উচ্চ আদালত। তা নিয়ে তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। এটা কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে হাসপাতাল। তোমার কাছে এই বিষয়টা নিয়ে আসতাম যে একের পর এক যারা নেতা মন্ত্রীরা, হেভিওয়েট নেতারা যারা বিভিন্ন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে, এবং সেখানে দিনের পর দিন তাদেরকে রাখা হচ্ছে। এবং এ বিষয়ে যেমনটা তুমিও জানো যে রাজনৈতিক তরজা কিন্তু জোর কদমে চলেছে। একদমই দেখো, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে একের পর এক যারা গ্রেপ্তার হয়েছেন, তারা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সুরেশকৃষ্ণ ভদ্র, সবাই কিন্তু একে একে এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে, একের পর এক বিচারাধীন বন্দীরা কিভাবে জেলে গিয়ে এতদিন মাসের পর মাস থাকতে পারেন। গতকালই আমরা দেখেছি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে কিন্তু এসএসকেএম হাসপাতাল অভিযান করেছিলেন, এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে সূত্রমারফ যেটা খবর পাওয়া গেল, সন্ধ্যে 7টা নাগাদ তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতাল থেকে। এবং তুমি জানো, গত বছর নভেম্বর মাস থেকে তিনি ভর্তি ছিলেন, এবং বারবারই তিনি সংবাদ মাধ্যমে সামনে মুখোমুখি যখন হচ্ছিলেন, তখন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তার শরীর অত্যন্ত অসুস্থ। তারপরে থেকেই কিন্তু তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। একেবারে অসংখ্য ধন্যবাদ অপ্রদীপ। যে খবরে আমাদের নজর ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে অবশেষে নিয়ে আসা হলো প্রেসিডেন্সি জেলে হাসপাতাল থেকে। অবশেষে তিনি প্রেসিডেন্সি জেলে ফিরলেন।